হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ক্যাম্পি উইথ ইফরাজ। আমি পারভিন, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। ইফরাজকে দেখো, ইফরাজের কাণ্ড দেখো, কোথায় ঢুকছে দেখো, ব্যাগের মধ্যে, ব্যাগের মধ্যে ঢুকছে। এবার কি করে হাঁটবে, হাঁটো দেখো, ব্যাগের মধ্যে ঢুকে হাঁটছে। তো চলো, আমরা এখন করে নেব ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে কি আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস দেখো, এই যে পরাটা, আলু পরাটা আছে, এদিকে আছে ঘুগনি। ইফরাজ কোথায় যাচ্ছ? কলা পাড়তে যাচ্ছ? কোথায় কলা, কোথায় কলা গাছ আছে, কোথায় দেখি? হ্যাঁ তো, এই তো কলা হয়েছে, কলা গাছে। দেখেছ কত ছোট গাছে কলা হয়েছে দেখেছ? তুমি পারবে? যাও পারো, হয়নি হয়নি, পারো পারো পারো, টানো টানো, জোরে টানো। এই তো হয়ে গেছে দেখি, এই তো, বাহ কতগুলা গুলো। চলো আবার ঘরে নিয়ে চলো, চলো ঘরে গিয়ে খাবো। হ্যাঁ শুনেছ? হ্যাঁ, এক ফেনা কলা আনছি, এবারে খুলো ছাল, হয়নি? ভালো? হ্যাঁ ইফরাজ কি করছো, গাড়ি চালাচ্ছ? দেখো তোমার জন্য কি এনেছি, এক ব্যাগ ভর্তি ব্লকস এনেছি। ধরো ধরো, কি বানাবে তুমি? ইন্ডিয়া গেট বানাবে? আচ্ছা খুলো, খুলে বানাও তো। হ্যাঁ খুলেছ, এরপরে বের করো সব। হ্যাঁ এবারে বানাও ইন্ডিয়া গেট, কেমন ভাবে বানাই বানাও বানাও। বাহ, আবার বানাও, আরো পড়াও তাড়াতাড়ি। হ্যাঁ তো, খুব সুন্দর ইন্ডিয়া গেট বানিয়েছো তো তুমি, ব্লকস দিয়ে এত সুন্দর ইন্ডিয়া গেট বানাতে জানো? হ্যাঁ খুব ভালো হয়েছে, তালিয়া। ইন্ডিয়া গেট পড়ে গেছে দেখেছো, পড়েও ভাঙেনি দেখেছ? তো গাইস দেখো, এখন আমরা করে নেব লাঞ্চ। তো লাঞ্চে আছে বিরিয়ানি, এটা হচ্ছে চিকেনের পকোড়া, স্যালাড আছে। তো এখন আমরা লাঞ্চ করে নিচ্ছি। হ্যাঁ খাবো তো, দাও হাত পাতব, দাও। আচ্ছা তোমার একটা আমার একটা, ঠিক আছে খেয়ে নাও। প্যাকেট সহ খাবে? হ্যাঁ আচ্ছা, প্যাকেট কিরকম, প্যাকেট সহ কিরকম করে খাই, খুলে খেতে হয় তো? হ্যাঁ হ্যাঁ
খুলে দাও না, খুলে দেব। আচ্ছা দিচ্ছি, খাও, এবারে খাও, খাও। ভালো। তো গাইস দেখো, আবার আমরা খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বিকেল এখন হয়েছে, এখন আমরা বেরিয়ে পড়েছি। তোমাদেরকে তো কালকেই বলেছি কালকে শপিং করা হলো না, তো আবার আজকে যেতে হচ্ছে। আর ইফরাজকে দেখো জানলা ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে। ইফরাজ, ইফরাজ হাই করে দাও, বলো শপিং করতে যাবো। এদিকে তাকাও, এদিকে তাকাও। হ্যাঁ তো চলো গাইস, দেখতে থাকো। তো গাইস দেখো, আমরা একেবারে বেরিয়ে পড়েছি, আর ইফরাজ তার মামির কাছে যাচ্ছে, মানে ওর মামি সঙ্গে নিয়ে যাবে, বাইকে বসে নিয়ে যাবে। টাটা টাটা। তো গাইস দেখো, মেঘের দিকে খুব সুন্দর কালারটা লাগছে, আর এদিকে সবুজ সবুজ ধান গাছ, মাঝখানে আমরা যাচ্ছি, দুই দিকে ধান গাছ, আর পরিবেশটা খুব সুন্দর লাগছে। দেখো গ্রামীণ পরিবেশ এইরকমই, খুব ভালো লাগে। তো গাইস ফাইনালি আমরা বিগ ভিতে পৌঁছে গেলাম, তো এখান থেকে আমরা শপিংটা করব। এইটা নেবে, এইটা তো মেয়েদের। হ্যাঁ তোমার ছেলেদের আছে, বাবুদের আছে, চলো দেখাবো। তো গাইস বিগ ভিতে কুর্তির কালেকশন গুলো দেখো, শুধু ভালো লাগছে। তবে হালকার উপরে কালার আছে, ডিপ কালারও আছে, মানে ভালো ভালো কুর্তিগুলো আছে। দেখলাম সবার প্রাইসগুলো মোটামুটি 1000-এর ওপরেই আছে। শপিং হয়ে গেছে, তো আমরা এবারে বাড়ি যাব, তো চলো দেখতে থাকো। রাজস্থান কুলফি আইসক্রিম, আমরা এখানে দাঁড়িয়ে গেলাম, বাড়ি যাওয়ার আগে একটু খেয়ে নেব কুলফি এখানে। গাইস দেখো, এই যে কুলফি রেডি, তো আমরা এখন এটা খেয়ে নেব, তারপরে যাব বাড়ি। তো গাইস চলো আমরা খেয়ে নিই, তারপরে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। গাইস দেখো, এই যে আমরা চলে আসলাম বাড়ি। তো বাড়িতে এসে আমরা যেগুলো কিনতে গিয়েছিলাম, আমাদের টাইম শর্টের জন্য আমরা বেশি কিছু কিনতে পারিনি। দেখো এই যে এটা নেওয়া হয়েছে, আগে ওটা খুলে দেখাও। এই যে এটা একটা ড্রেস, আর এটা দেখাও, আর এটা একটা দেখো, এর সাথে একটা প্লাজো প্যান্ট আছে। এই জামাটা খুব সুন্দর লাগছে, এই যে প্যান্টটা দেখো খুব সুন্দর লাগছে, এই ড্রেসটা। আর এই যে উন্না, এটা উন্না, তো এটা আমার তরফ থেকে ভাবিকে গিফট। আর এইটা আমি নিয়েছিলাম, কিন্তু এটা আমাকে ছোট হয়ে গেছে, আমি আর ট্রায়াল করে দেখিনি টাইম শর্টের জন্য, তো সেই জন্য ভাবছি এটাকে চেঞ্জ করিয়ে নেব। তো গাইস আমরা বাড়ি চলে এলাম, হয়ে আধ ঘন্টা আগে আমরা চলে এলাম, তো আর আসার ভিডিও আর করিনি। তো ভিডিওটাকে আর না বাড়িয়ে ভিডিওটি আমি এখানেই আজকে শেষ করে দিচ্ছি, আর বার্থডে ভিডিওটা নেক্সট ভিডিওতে দিয়ে দেবো, মানে পরের দিন দিয়ে দেবো বার্থডে ভিডিওটা। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন কেউ থেকে থাকলে সাবস্ক্রাইব করে নিও,
আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে নিও। তো চলো টাটা, আসছে আমার বার্থডে ব্লগ নিয়ে। Thank you.